মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি মাদারগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাব হোসেন হাওলাদার। আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, প্রতিষ্ঠাকালীন থেকে বিএনপির সাথে যিনি রয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী হুমায়ুন কবির। উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা, বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জাহানদার আলী জাহান, বিএনপির তিনজন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিঠু, মামুনুর রশিদ, বাহুল হালদার, মিজানুর রহমান মুরাদ, সম্মানিত নেতৃবর্গ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, খুবই সংক্ষিপ্ত আজকে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল হচ্ছে, এই জন্য আমাদের এখানে লোক সংখ্যা একটু কম হয়েছে। বন্ধুরা আমার, এমনই একটা সময় আমরা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করছি। একটা ফ্যাসিস্ট, একটা তাবেদার, একটা দুর্নীতিবাস, একদলীয় সরকার, একদলীয় সংসদ, সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় শহীদ প্রেসিডেন্টের প্রিয়তম স্ত্রী বিএনপির বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করতে যেতে পারেন না নিজের পার। শুধু তাই নয়, ওনার জ্যেষ্ঠ পুত্র একমাত্র সন্তান যিনি জীবিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সংগ্রামে যিনি নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রের মালিক জনগণ জনগণের কাছে জনগণের মালিক না বিরোধের সংগ্রামে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম জীবনা ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন তার পিতার কবর দিয়ে রাজত্ব উনি পাচ্ছেন না। সেই এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় আমরা মাদারগঞ্জে আজকে এখানে একত্রিত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তাদের সাধারণ বার্ষিকীতে তার প্রতি দোয়া সমবেত পৃথিবীর ভূখণ্ড একটি দেশ আমাদের উপহার দিয়েছিলেন, যে দেশের স্বপ্ন উনি দেখেছিলেন আজকে কোথায় সে ভোটের ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। এই তো গতকাল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন হয়ে গেল, আগামী 5 জুন চতুর্থ ধাপে তথাকথিত উপজেলা নির্বাচন। বন্ধুরা আমার, আমাদের বেশি যুগ ধরে যাওয়ার দরকার নেই, স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে। একটা উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই আমাদের জেলা 21 তারিখে নির্বাচন হয়েছে, 4টি উপজেলা নির্বাচন হয়েছে, কালকৃতিতে একটা ভোট গণনা সাহেবগঞ্জের একটি ইউনিয়ন মাত্র 20টি ভোট করেছে। কালকের মধ্যে সবচেয়ে শিক্ষিত সচেতন ভোটার যেখানে একটার মধ্যে মাত্র 20টি ভোট করেছে, শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অংশগ্রহণ করি নাই, আমাদের অনেক বন্ধু নির্বাচন
শব্দ দিয়েছে। আমরা বলেছি এই সরকারের অধীনে স্থানীয় জাতীয় কোন নির্বাচন আমরা অংশগ্রহণ করবো না।